বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জহিরুল ইসলাম রিয়েলটি এক্সপো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় দর্শক, আশা রাখি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে নতুন আরেকটি অ্যান্ড্রয়েড টিপস নিয়ে হাজির হলাম। তো দর্শক, আমি আজকে দেখব যে আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোন ব্যবহার করি, তো সেই অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোনের ব্যবহারকৃত একটি পৃথিবীর সেরা একটি অ্যাপস আমার দৃষ্টিকোণ থেকে, সেই অ্যাপসটি নিয়ে আজকে আমি আলোচনা করব। তো দর্শক, এই অ্যাপসটি যদি আপনার মোবাইলে থাকে, আপনার মোবাইলে যাবতীয় যত ধরনের কাজ, একাডেমিক থেকে শুরু করে একদম আভ্যন্তরিক ব্যবসায়িক যত ধরনের কাজ আছে, আপনি সকল ধরনের কাজটা এই অ্যাপসের মাধ্যমে করতে পারবেন। তো দর্শক, এই অ্যাপসটি কি সেই বিষয় নিয়ে আমি আজকে ভিডিওটি আপনাদের সামনে করলাম। তো দর্শক, পুরো ভিডিও এই অ্যাপসটি সম্পর্কে যদি আপনাদের জানার ইচ্ছা থাকে বা জানতে চান, তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে না টেনে। এবং যদি ভিডিওগুলো ভালো লাগে বা ভিডিওটা যদি আপনার কাছে ভালো মনে হয়, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে এই ধরনের নতুন নতুন আরো কোনো টিপস দিলে সবার আগে যাতে আপনারা পেয়ে যান। তো দর্শক, চলুন আমরা দেখি যে সেই অ্যাপসটি কিভাবে ইনস্টল করতে হয় বা কোথায় আমরা অ্যাপসটি পাবো বা এই অ্যাপস থেকে আমরা কি কি সুযোগ সুবিধা নিতে পারি, সকল বিষয়গুলো আজকে ভিডিওতে আমি তুলে ধরবো। তো অনুরোধ করবো ধৈর্য সহকারে ভিডিওটা দেখার। তো দর্শক, এই কাজটি করতে হলে আপনার স্মার্টফোন বা যে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে সেই স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোনে আপনি চলে যাবেন আপনার অ্যান্ড্রয়েড ফোন অপশনে, গুগল প্লে স্টোর অপশনে আপনি চলে যাবেন। তো আমরা প্লে স্টোর ওপেন করব। তো প্লে স্টোর ওপেন করার পর আপনি এখানে সার্চ বক্সে আপনি লিখবেন যে এই যে ই অ্যাপ 24 এই অপশনটা লিখে আপনি সার্চ করবেন। তো সার্চ করার সাথে সাথে দেখবেন যে আপনার সামনে এরকম একটি বক্স আসছে। তো এখান থেকে যে কাজটা করবেন, এটা আপনি প্রথমে ইনস্টল করে নেবেন অ্যাপসটি। তো দর্শক, এই অ্যাপসটি ইনস্টল হতে একটু সময় লাগবে, একটু ধৈর্য সহকারে, বেশি একটা সময় লাগে না, খুব ছোট একটি অ্যাপস, কিন্তু আমরা অ্যাপস এর মাধ্যমে আমরা পৃথিবীর সকল কাজগুলো আমরা করা সম্ভব হবে। তো দর্শক, অ্যাপসটি আমার অলরেডি ইনস্টল হয়ে গেল, এখন আমরা অ্যাপসটি ওপেন করব। ওপেন করার সাথে সাথে আমরা এখানে অবাক করা কিছু তথ্য আমরা এখানে দেখতে পাবো। তো দর্শক, আমি অ্যাপস সম্পর্কে একটু প্রথমে বলে দিচ্ছি। এখানে একটু সতর্কবাণী আপনাদেরকে দিয়েছে, আপনি কোথাও ব্যবহার করতে সমস্যা হলে না বা না বুঝলে আমাদের সাথে যোগাযোগ করুন। এই যে ফোন নাম্বার দিয়ে আছে এই অ্যাপসটির, যিনি অ্যাডমিন, কম্পিউটার থেকে ব্যবহার করার জন্য ভিজিট করুন। এই যে এখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে যারা আমরা কম্পিউটার থেকে ব্যবহার করি, আর অ্যান্ড্রয়েড ফোনের জন্য এইখান থেকে এই অ্যাপস লিখে আপনি ই অ্যাপস 24 লিখে সার্চ করলে অ্যান্ড্রয়েড ফোন থেকে ব্যবহার করতে পারবেন। তো দর্শক, যিনি অ্যাডমিন উনি আপনাদের কাজে সুবিধার্থে সকল ধরনের সতর্কবাণীও করে দিয়েছেন। দেখেন এখান থেকে আমরা কি কি সুযোগ পাবো। তো দর্শক, আমি কয়েকটা প্রথমে আছে, আমরা এখানে গুগল সার্চ, এই অ্যাপস থেকে আমরা খুব সহজে গুগল সার্চ দিতে পারবো। তারপরে এই অ্যাপস থেকে আমরা দেখা যায় যে বাংলাদেশের যতগুলো জাতীয় পত্রিকা রয়েছে, প্রত্যেকটি পত্রিকার হেডলাইন থেকে শুরু করে একদম বিস্তারিত প্রত্যেকটা পত্রিকা আমরা এই অ্যাপসের মাধ্যমে দেখতে পাবো। তারপর আমরা দেখতে পাবো যে গুগল ট্রান্সলেট, বাংলা ইংলিশ, ইংলিশ টু বাংলা, গুগল ট্রান্সলেটার যে যে অপশনগুলো আছে সকল অপশনগুলো আমরা এই অ্যাপস থেকে দেখতে পারবো। তারপরে দেখতে পারবো আমরা রবি 10 মিনিট স্কুলের যাবতীয় অডিও ভিডিও এবং যা কিছু আছে সবকিছু আমরা এখান থেকে দেখতে পাবো। তারপর আমরা দেখতে পাবো যে সকল পরীক্ষার রেজাল্ট, অর্থাৎ আমরা যারা পাবলিক থেকে শুরু করে যত ধরনের আমাদের পরীক্ষা আছে সকল পরীক্ষার রেজাল্ট গুলো আমরা এখান থেকে দেখতে পাবো। তারপর আমরা স্পোর্ট এবং ফুটবল এবং ক্রিকেট যত ধরনের আপডেট এবং স্কোর আছে সবকিছু আমরা এই অ্যাপস থেকে দেখতে পাবো। আমরা এই অ্যাপস থেকে আরো দেখতে পাবো যে ইউটিউব সংক্রান্ত যতগুলো তথ্য বা ইউটিউব ভিডিও বা সকল চ্যানেল এই অ্যাপস থেকে আমরা দেখতে পাবো। তারপরে দেখতে পাবো আমরা লঞ্চ ও বাস এর সময়সূচি, অর্থাৎ বাংলাদেশের কোন অঞ্চল থেকে কোন বাস বা লঞ্চ কোথায় ছেড়ে যাচ্ছে, কখন বা কোন সময়, সেই সময়সূচিটাও আমরা এখানে পেয়ে যাব। আমরা পাবো যে সামাজিক যোগাযোগ যতগুলো অ্যাপস আছে আমাদের অ্যাক্টিভ বাংলাদেশে পারমিশনকৃত সবগুলো অ্যাপস আমরা এখান থেকে দেখতে পাবো। তারপর আমরা দেখতে পাবো যে মহিলাদের রূপসজ্জা ও স্বাস্থ্য টিপস, অর্থাৎ সকল ধরনের স্বাস্থ্য ও টিপস আমরা এখান থেকে দেখতে পাবো। এদিকে আসলে দেখবেন যে আপনি যেটাকে আমরা বলি যে এটাকে ই কমার্স যতগুলো সাইট আছে বাংলাদেশের মধ্যে সবগুলো সাইট আমরা এখান থেকে এই অ্যাপসের মাধ্যমে দেখতে পাবো। তারপর দেখা যায় যে আমাদের সকল ধরনের রেডিও, যে যে আমরা বিবিসি রেডিও বা দেখা যায় যে অনলাইন রেডিও, সবগুলো রেডিও আমরা এখান থেকে খুব সহজে এই অ্যাপসের মাধ্যমে দেখতে পারবো। বিডি জব, আমরা যারা বেকার রয়েছি বা যারা চাকরির জন্য আগ্রহ বা চাকরি খুঁজি, তো এই অ্যাপস থেকে সেই চাকরির অপশনটা আমরা পেয়ে যাব। সায়েন্টিফিক অ্যান্ড এজ ক্যালকুলেটর,
অর্থাৎ আমরা হিসাব নিকেশের ক্ষেত্রে বা এজ ক্যালকুলেটরের ক্ষেত্রে অনেক সময় এজ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের বিভিন্ন সমস্যা হতে পারে। তো এই অ্যাপসটি যদি আপনি থাকে খুব সহজে এজ ক্যালকুলেটর বা সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে আপনি আপনার সুযোগটা নিতে পারেন। ডিজিটাল হসপিটাল, বাংলাদেশে কোন হসপিটালটা ডিজিটাল বা কোথায় অ্যাম্বুলেন্স পাওয়া যায়, কোথায় কোন ডাক্তার বসে, সকল ধরনের তথ্যগুলো এই অপশনে আমরা ক্লিক করলে পাবো। বিক্রয় .com, অর্থাৎ বিক্রয় .com হলো যে আমাদের জানি যে আমরা বই বিক্রি করার একটি মাধ্যম, ও তো সকল ধরনের বইগুলো আমরা এই বিক্রয় .com এ পাবো। সেই বিক্রয় .com টা এই অ্যাপসের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। অল মোবাইল আপডেট, অর্থাৎ মোবাইল, নতুন নতুন মোবাইল, কোন কোম্পানি কি মোবাইলটি আমাদের বাংলাদেশে নিয়ে আসছে বা কোন মোবাইলটা কবে রিলিজড হবে, যাবতীয় তথ্যগুলো আমরা এখানে ক্লিক করলে দেখতে পাবো। নূরানি নামাজ শিক্ষা, অর্থাৎ আমরা যারা মুসলিম বা মুসলমান, তো এই মুসলমানদের ধর্মীয় শিক্ষা হলো যে ইসলাম। তো এই ইসলাম সংক্রান্ত নূরানি নামাজ শিক্ষা বা নামাজ জানার বা কোরআন পড়ার যাবতীয় তথ্যগুলো আমরা এখান থেকে পেয়ে যাব। তারপর আমরা আরও শিখতে পারবো পর্যটন কেন্দ্র, ভ্রমণ গাইড, অর্থাৎ বাংলাদেশে কোথায় কোন অঞ্চলে কোন পর্যটন কেন্দ্রটি রয়েছে, সেখানে কিভাবে যাইতে হবে বা যাইলে সেখানে ভাড়াগত বা কোথায় থেকে আমরা গাড়ি পাবো, যাবতীয় তথ্যগুলো আমরা এখানে ক্লিক করলে পেয়ে যাব। তারপরে ডোমেইন এন্ড হোস্টিং সার্ভিস, অর্থাৎ আমরা যারা বিভিন্ন ধরনের ওয়েবসাইট ডিজাইন নিয়ে কাজ করি, তো কিভাবে ডোমেইন ক্রয় করতে হয় বা হোস্টিং ক্রয় করতে হয় সেই তথ্যগুলো আমরা এখানে ক্লিক করলে পেয়ে যাব। তারপরে আমাদের সকল ধরনের টিভি চ্যানেলগুলো এই অ্যাপসের মাধ্যমে আমরা দেখতে পাবো, যতগুলো টিভি চ্যানেল বাংলাদেশে অ্যাক্টিভ রয়েছে প্রত্যেকটাই টিভি চ্যানেল আমরা এই অ্যাপস থেকে দেখতে পাবো। আমরা দেখতে পারবো যে সকল ধরনের মানে অপারেটর, মানে ফোনের অপারেটর, রবি, গ্রামীণ, এয়ারটেল, টেলিটক, বাংলালিংক, যত ধরনের অপারেটরগুলো বাংলাদেশে চলতেছে প্রত্যেকটা অপারেটর সম্পর্কে আমরা এই অ্যাপস থেকে দেখতে পাবো। টিউটর এবং টিউশন খোঁজ নিন, অর্থাৎ আমরা যারা বেকার বা টিউশনই করি বা যারা শিক্ষক দিচ্ছি এবং নিচ্ছি, তো এখান থেকে আমরা বিভিন্ন ধরনের তথ্যগুলো আমরা কালেক্ট করতে পারবো। সাধারণ জ্ঞান ও বাংলাদেশ বিষয় বলি, তো বর্তমান যুগ হলো যে কম্পিটিশনের যুগ, তো এই যুগ সম্পর্কে জানতে হলে আপনার অবশ্যই সাধারণ জ্ঞান বা কারেন্ট নলেজ থাকতে হবে। তো সকল ধরনের কারেন্ট নলেজ বা বিষয়গুলো এখানে সহজে আমরা ক্লিক করলে পেয়ে যাব। হসপিটাল অ্যাড্রেস অ্যান্ড ডিটেলস, বাংলাদেশের বিখ্যাত হসপিটাল কোনটা, কোথায় অবস্থিত বা সেটার ঠিকানা কি, ফোন নাম্বার কি, কোথায় কোন ডাক্তার বসে, যাবতীয় ডিটেলসগুলো আমরা এই অ্যাপসের এই অংশে ক্লিক করলে আমরা দেখতে পাবো। বায়োস্কোপ বং, অর্থাৎ বায়োস্কোপ এবং ফ্লিপ্লিক্স, এই দুইটা অপশন আমরা সরাসরি টিভি দেখতে পাই, সেই এটাও আমরা এখানে দেওয়া আছে, আমরা এখানে ক্লিক করলে আমরা টিভিগুলো দেখতে পাবো। অনলাইনে বাস, লঞ্চ, প্লেন, ট্রেন টিকিট, কোথায় কিভাবে কার কবে টিকিট, ট্রেনের সব কিছু আমরা এখান থেকে অ্যাপসের মাধ্যমে দেখতে পাবো। বিবাহ বন্ধন, ম্যারেজ মিডিয়া, অর্থাৎ আমরা যারা বিবাহিত বা যারা বিবাহে আবদ্ধ হয়েছি, তো সেখানে আমাদের নিবন্ধনগুলো কিভাবে করতে হয় বা ম্যারেজ বন্ধন ইয়াটা কিভাবে অনলাইনে করতে হয়, সকল ধরনের তথ্যগুলো এখানে আমরা পেয়ে যাব। তারপরে রয়েছে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, অর্থাৎ ফটোশপের কাজের মতো অনেক সময় দেখা যায় যে অনলাইনে আমরা ছবির ব্যাকগ্রাউন্ডটা মানে রিমুভ করার জন্য আমরা বিভিন্ন অ্যাপস ব্যবহার করি, তো এই অ্যাপসটার মাধ্যমে আমরা সবকিছু তথ্যগুলো আমরা পেয়ে যাব। তারপর রয়েছে কম্পিউটার অল সফটওয়্যার, অর্থাৎ অল কাইন্ডস অফ কম্পিউটার সফটওয়্যার আমরা এখান থেকে সরাসরি অ্যাপসের মাধ্যমে ঢুকে আমরা এগুলো কালেক্ট করতে পারবো। তো দর্শক, এই ক্ষুদ্র একটি অ্যাপসের মাধ্যমে এত কিছু যে রয়েছে আমরা এটা কল্পনা, আমাদের এটা কল্পনা বাইরে। আপনারা চাইলে এই অ্যাপসটি আপনার মোবাইলে ইনস্টল করে দিয়ে আপনার মোবাইলটাকে খুব আরো আকর্ষণীয় করার জন্য। তো দর্শক, আমি এই নেতাগুলো কথা বললাম বা দেখাইলাম আপনাদেরকে, এখন আসলে এই কথাগুলো এটা আমাদের অ্যাক্টিভ কিনা চলে কিনা সেটা আমরা একটা প্রমাণ দেখব। তো প্রথমে আমরা এখানে টিভি চ্যানেলগুলোতে আমি ক্লিক করব, টিভি চ্যানেলে ক্লিক করলে দেখেন আমার সামনে টিভি চ্যানেলটা ফুটে উঠবে, একটু লোড নেবে, লোড হওয়ার সাথে সাথে। তবে অ্যাপসটির একটা বৈশিষ্ট্য হলো যে এখানে যেই মিডিয়াগুলো আছে প্রত্যেকটা মিডিয়া খুব দ্রুত কাজ করে। তো আমি এখানে দেখেন এনটিভিতে ক্লিক করলাম, এনটিভিতে ক্লিক করার সাথে সাথে আমাদের এনটিভিটা লোড হচ্ছে এবং এখনই এনটিভিটা চলবে। তো দেখেন এনটিভিতে ক্লিক করলে দেখেন আমাদের এনটিভি অলরেডি চলতে আছে। তো এইভাবে আমরা চাইলে আমরা প্রত্যেকটা অ্যাপস আমরা খুব দ্রুত এখান থেকে সুযোগ নিতে পারি। তো দর্শক, এটা হলো যে আমাদের টিভি চ্যানেল। তারপরে আমরা এখান থেকে আরো তথ্য দেখতে পাই। তো টিভি চ্যানেলের পর দেখেন এখানে আমরা যদি এই যে পত্রিকা অংশ ক্লিক করি, তাহলে আমাদের যতগুলো পত্রিকা আছে বাংলাদেশের সকল পত্রিকার হেডলাইনের অপশনগুলো এখানে এসে যাবে। তো ধরেন আমরা ইত্তেফাক বা মানবজমিন এখানে ক্লিক করলাম, তখন আমাদের ইত্তেফাক ওয়েবসাইট আমাদেরকে নিয়ে যাবে। একটু অপেক্ষা করতে হবে, তবে এত বেশি লোডিং নেয় না, এটা খুব দ্রুত আমাদের এখানে কাজ করে। দেখেন আমাদের আজকের ইত্তেফাক, এই যে আমি আজকে ভিডিও করতেছি আপনাদের সামনে শুক্রবার 12 নভেম্বর 2021, এই দেখেন ইত্তেফাকগুলো। তো এরকম ভাবে আমরা প্রত্যেকটা সাইট এখান থেকে আমরা খুব সহজে প্রত্যেকটা অংশের আমরা সহযোগিতা আমরা এখান থেকে নিতে পারি।
তো দেখা যায় যে একজন সাইন্টিফিক ক্যালকুলেটর, তো আমি দেখেন এখানে সাইন্টিফিক ক্যালকুলেটর যদি ক্লিক করি, আমাদের সামনে সাইন্টিফিক ক্যালকুলেটরটা, একটা সাইন্টিফিক একটা এস ক্যালকুলেটর, তো আমরা এখানে এস ক্যালকুলেটর আমরা প্রবেশ করবো। তো এস ক্যালকুলেটরে প্রবেশ করে দেখেন আপনি ডেট অফ বার্থ যদি দিয়ে দেন, বর্তমান সময়, তো এটা হলো যে বর্তমান সময়, আমি যদি পূর্বে সময় এজ অফ দ্য ডেট যদি আমি আগে সময়টা দিয়ে দিই, তাহলে দেখেন এটা হলো যে আজকের ডেট, নিচেরটা উপরেরটা আমরা বার্থ ডেট দিবেন। তো আমি দিয়ে দিলাম যে দেখেন আমার ডেটটা আমি দিয়ে দিচ্ছি, এখানে বার্থ ডেটটা দিয়ে দিচ্ছি, এখানে আপনি লিখে দিবেন এটা 1990, এই যে আমি দিয়ে দিলাম। দিয়ে পর এখানে দেওয়ার পর, বার্থ ডেটটা দেওয়ার পর আর বর্তমান ডেটটা দিয়ে দিবেন। দিয়ে এখানে ক্যালকুলেট অপশন রয়েছে, ক্যালকুলেট অপশন করলে আপনি কতদিন, এই যে 31 বছর 9 মাস 27 দিন আপনার বয়স চলতে আছে, এখানে মাস হিসাব করলে, দিন হিসাব করলে, তারপরে সপ্তাহ হিসাব করে সবগুলো তথ্য এখানে দেখতে পাবেন। অর্থাৎ অসাম একটি সফটওয়্যার, এই সফটওয়্যারটি আপনার কালেকশনে যদি থাকে, আশা রাখি আপনার আর জীবনেও কোনো ধরনের সফটওয়্যার ইনস্টল করে কোনো কাজ করতে হবে না, এটা থেকেই আপনি সকল ধরনের কাজগুলো আপনি করতে পারবেন। তো দর্শক, এই অ্যাপসটি খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপস, তো এটা আসলে কোনো ধরনের পেইড ভার্সন না বা প্রিমিয়াম ভার্সন না, এটা আপনি সরাসরি আপনার মোবাইলে চাইলে আপনি ফ্রিতে ডাউনলোড ইনস্টল করে নিতে পারেন, কোনো ধরনের টাকা লাগবে না, পয়সা লাগবে না, আপনি আপনার সুবিধা মতো এটা নিতে পারেন। তবে এখনো পর্যন্ত এটা ফেড ভার্সন করা হয় না, তবে ভবিষ্যতে অ্যাডমিন এটা করে কিনা সেটাও আমাদের জানা নেই। তো দর্শক, আপনার অ্যাপসটি অবশ্যই আপনার মোবাইলে রাখবেন, আশা রাখি এই অ্যাপসটি যদি আপনার মোবাইলে থাকে, আপনার মোবাইলের স্মার্টফোনের যে একটা স্মার্টনেস বা সৌন্দর্য সেটা অবশ্যই এখান থেকে বৃদ্ধি পাবে। তো দর্শক, এই ভিডিওটি যদি ভালো লাগে, অ্যাপসটির কথা যদি আপনার কাছে ভালো লাগে, অবশ্যই এই অ্যাপসটি সম্পর্কে সবাইকে জানিয়ে দেবেন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে এবং ভিডিওটি লাইক করবেন। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।